एक बार चल रे जमुना पुलिने श्रीधाम वृंदावन श्याम गिरिधारी श्याम नयन अभिराम गोपी प्राण राम गिरिधारी श्याम नयन अभिराम गोपी प्राण राम श्याम गिरिधारी श्याम नयन अभिराम आज देखवी राधा मदन जाबी प्राण जुड़ाबी प्राण जुड़ाबी आय राधा श्याम देखते पावे से खाई जाबी प्राण मदन मोहन
वृंदावन सखी भुवो वितनोति कीर्ति यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुवनमत्त मयूर नृत्य प्रेक्षादृशान्वभरतान्य समस्त सत्वम् सखी भुवो वितनोति कीर्ति अर्थात वृंदावनेर कीर्ति सारा जगत जुड़े छड़िए पड़ल। श्री कृष्ण पदाम्बुज लब्ध लक्ष्मी अर्थात वृंदावनेर लक्ष्मी एखाने एसे उपविष्ट हयेछे। हेगो मायेरा, कोनो मानुषेर नाम कखन छड़ाय, कीर्ति कखन छड़ाय, जखन लक्ष्मी लाभ हय, তাই তো লক্ষ্মী লাভ হলে তবেই কীর্তি ছড়ে। আচ্ছা দেখুন, লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা লাভ নয়, লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা নয়, দেখুন যশোলক্ষ্মীও আছে, ধনলক্ষ্মীও আছে, রাজ্যলক্ষ্মীও আছে, অনেক ধরনের লক্ষ্মী হয়। তো যশোলক্ষ্মী যার যখন আসে তখন তার যশ বাড়ে, ধনলক্ষ্মী যখন আসে তখন ধনও বাড়ে যশ বাড়ে। আর বৃন্দাবন স্বয়ং গোবিন্দ চরণ যেখানে বিরাজমান সেখানে তো লক্ষ্মী বসবাস করেনি। বৃন্দাবনং সখি ভুবো বিতনোতি কীর্তি দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম, গোবিন্দের বাঁশি এমন সুন্দর বাঁশি বাজালেন গোবিন্দ যে বৃন্দাবনের সমস্ত ময়ূরগণ ভাবলো হয়তো আকাশে মেঘ ডাকছে। তাই সেই বাঁশির সুর শুনে সেই বৃন্দাবনের ময়ূর ময়ূরী সবাই মিলে গোবিন্দের বংশীর ধ্বনিতে নৃত্য করতে শুরু করেছে, এবং এমন সুন্দর ধ্বনি এবং এমন সুন্দর ময়ূর নৃত্য দুটি দেখে সমস্ত মানুষের মন আনন্দে আপ্লুত হয়েছে। এই সেই বৃন্দাবন। কিন্তু এই বৃন্দাবনে সবাই আনন্দিত হলেও বেশিরভাগ মানুষের মনে কিন্তু দুঃখই বিরাজ করছে। কেন? কারণ গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছে। সবার হৃদয়ে গোবিন্দকে দেখার যে বাসনা তা তো রয়ে গেছে। এদিকে রাধারানী বিরহে কাতর হয়ে তার প্রায় দশমী দশা উপস্থিত। রাধারানীর বিরহ পদাবলী সাহিত্যে বলা হয়েছে 100 বছরের বিরহের কথা। কখনো রাধারানী বলছেন, কাল বলি কালা গেল মধুপুর, সে কালের আর কদিন বাকি। কখনো বলছেন, মরিব মরিব সখি নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। আবার কখনো বলছেন, প্রেম কি অঙ্কুর জাত আত ভেল, প্রেমের অঙ্কুর সবে মাত্র আমার হৃদয়ে জন্মগ্রহণ করেছিল। কিন্তু একটি অঙ্কুর যখন জন্মায় সেই জন্মের সময়ই যদি কড়া রৌদ্রের তাপ তার উপরে পড়ে তবে সেই অঙ্কুর তো আর গাছ হয়ে উঠতে পারে না। তাই বলছেন, প্রেম কি অঙ্কুর জাত, প্রেমের অঙ্কুর জন্মেছিল আত ভেল, সূর্যের প্রখর তাপ এমন পড়ল নাহি ভেল যুগল পলাশ, সেই অঙ্কুর থেকে আর দুটি পাতাও গজাল না। এই দুটি পাতা কি কি শাস্ত্রে বলা হয়েছে? একটি হলো সুখ এবং একটি হলো আনন্দ। সেই প্রেমে আমাদের ইন্দ্রিয়ে যা সুখ হয় এবং হৃদয়ে যে আনন্দ হয় এই দুইটি জিনিস রাধারানী বলছেন আমার আর তৈরি হল না। এই যে বিরহ রাধারানীর, রাধারানী আজকে মাটিতে একটি পাথর দিয়ে গোবিন্দের মূর্তি অঙ্কন করছেন। গোবিন্দকে আঁকছেন আজকে রাধারানী। আঁকছেন কিভাবে? গোবিন্দকে আঁকার সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলছেন, কারণ গোবিন্দকে তো তিনি কাছে পাচ্ছেন না,
ভাবছেন এই ছবির সঙ্গে কথা বলে যদি এই কথাগুলো আমার প্রাণবধূর কাছে পৌঁছে যায়। তাই কি বা কৃষ্ণ 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 বলে কাঁদে কাঁদে বাহু কাঁদে বাহু তুলে বলে আমার বলে আমার প্রাণ প্রাণবধূর আমার প্রাণবধূর বধু গেল কোথায় ধনীর কৃষ্ণ কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে কাঁদে বাহু বাহু তুলে আমার প্রাণবধূ আমার প্রাণবধূ গেল কোথায় ধনীর আমার আরে কি বা মৃত্যু ধনীর কত নয় অন্তর ব্যথা আর কি বা মৃত্যু বলে বধূ একবার
শুনি
শ্যামের মূরতি মূরতি আঁকিয়া আজ তার শোনে ধনীরামার কত নয় অন্তর ব্যথা কিবা কৃষ্ণ 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 বলি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে আমার প্রাণ বন্ধু গেল কোথায় মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া রাধারানী তার শোনে কহে কথা তাই রাধারানী আঁকা শুরু করলেন কি বা আঁকি আসে কোটে পরাইল ধটে কত না যত পরাইলো ধটি কত না যতনে প্যারে আজকে কোমর এঁকে তার উপরে ধুতি আঁকে। আচ্ছা মায়েরা একবার ভেবে দেখুন, হ্যাঁ একজন মানুষ আঁকা শুরু করছে, কোমরে ধুতি দিয়ে আঁকা শুরু করছে, এটা কি ভালো লাগছে শুনতে? না, মানুষ কোথা থেকে আঁকা শুরু করে? হয় উপর থেকে নিচে, নয় নিচ থেকে উপর, হয় চরম থেকে মাথা অবধি যাবে, নয় মাথা থেকে পা অবধি আসবে, এই তো আঁকার নিয়ম। রাধারানী আজকে কোমর থেকে আঁকা শুরু করলেন। এবার কোমর থেকে আঁকা শুরু করলেন কেন? তখন ললিতা সখি বলছে, কি রে রাধে শোন, বলছি এতদিন ধরে এত বড় বড় গুরু ধরে, এত বড় বড় গুরু ধরে যে আঁকা শিখলি, তা সেই সব আঁকা শেখা গেল কোথা? হ্যাঁ জানিস না, হয় চরণ থেকে আঁকা শুরু করতে হয়, নয় মাথা থেকে আঁকা শুরু করতে হয়, এই মাঝখান থেকে কোমর থেকে আঁকা কেউ শুরু করে, লোকে কি বলবে, পাগল হয়ে গেছিস, কোমর থেকে কেন আঁকছিস? তখন রাধারানী কি বলছে জানি, বলছে ললিতা রে আমি জানি যে চরণ থেকে আঁকা শুরু করতে হয়, আর আমি চরণ থেকেই আঁকা শুরু করছিলাম, কারণ আমার সর্বস্ব ধন যে আমার গোবিন্দের ওই রাঙা চরণ। কিন্তু চরণ কেন আঁকিনি জানিস? আমার গোবিন্দের চরণ ছিল তাই সেই ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের যদি চরণ এঁকে দি, আর চিত্র যদি এই ব্রজ ছেড়ে চলে তাই তো চরণ আঁকি নাই গো, তাই তো চরণ আঁকি আমি, তাই তো চরণ আঁকি নাই গো, আমি তাই তো চরণ আঁকি নাই, যদি চরণ পেলে চিত্র চলে যায় গো,
থাকি আজকে রাধারানী তাই সেই চিত্রের দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন। কিবা আঁকিয়া সে কোটি পরাইল ধটি কত না যতন করে, নাভি সরোবর আঁকিল তারপর কত না যতনে প্যারে। এবার বাহু দুটি আঁকে ছল ছল আঁখে মুরলি দিল সে করে, বাহু দুটি আঁকি দুটি হাত একে তাতে মুরলি ধরিয়ে দিলেন আর বলছেন একবার তেমন করে বাসি বাজা, তেমন করে বাসি বাজা, তেমন করে বাসি বাজা, তেমন করে বাসি বাজা, তুমি ছল ছল আঁখি মুরলি দিল সে করে। এবার দুটি বাহু আঁকা হয়ে গেল, তারপর কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বুকণ্ঠ মানে কি? কম্বু কথাটির অর্থ হলো শঙ্খ, বুঝলেন? আচ্ছা, শঙ্খ যখন বাজাবেন বা যখন দেখবেন, দেখবেন শঙ্খর গলার কাছটাতে না ভাঁজ 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 দাগ থাকে, তাই তো? শঙ্খ যেখানটা ধরা হয় সেখানটাতে ভাঁজ ভাঁজ দাগ থাকে তো। এবার সেই রকম ভাঁজ ভাঁজ দাগ গোবিন্দের গলাতেও ছিল, তাই তাকে কম্বুকণ্ঠ বলা হয়। শঙ্খের গায়ে যেমন সুন্দর গোল গোল ভাঁজ থাকে, তেমনি গোবিন্দের গলাতেও সেই রকম শাঁখের মতো ভাঁজ ছিল, তাই তাকে কম্বুকণ্ঠ বলা হয়। কম্বুকণ্ঠ, তারপরে বদন। আহা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সঙ্গে কহে কথা। ললিতাকে ডেকে বলছে, ললিতা রে চেয়ে দেখ, চেয়ে দেখ মুলি কি আমার, আমার সে মুখ রে বলি কি আমার
আমার জাতি কুলমান জীবন যৌবন যে মুখের আগে আমার সামনে গিয়েছে আমার জাতি কুলমান জীবন মুখের আগে আমার সামনে গিয়েছে মুখ দিয়া তার শুনে কহে কথা রাধারানী গোবিন্দের সঙ্গে কথা বলতে বলতে এইভাবে দুঃখ প্রকাশ যখন করছেন মায়েরা এমন সময় তিনি হাজির যিনি আজকে মিলন ঘটাবেন অর্থাৎ নারদ নারদ মুনি মনে মনে ভাবছে ধ্যার বাবা প্রতি যুগে 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 আমি শুধু ঝগড়ার যুদ্ধই দেখে গেলাম প্রথমে রাবণের সঙ্গে রামের যুদ্ধ হলো এই কিছুদিন আগে কুরুক্ষেত্র যুদ্ধ হলো শুধু যুদ্ধ দেখতে দেখতেই জীবন গেল একটু শুদ্ধ ভক্তি দেখতে পাবো সেই রকম জায়গা আর আমি খুঁজে পাচ্ছি তাই নারদ মুনি ভাবলো শুনেছি শুদ্ধ ভক্তি পাওয়ার একমাত্র অন্যতম তীর্থস্থান নাকি বৃন্দাবন তা সেই বৃন্দাবনে একবার গিয়ে দেখি ওখানে আমি শুদ্ধ ভক্তি পাই কিনা একলে নারদ মুনি চিন্তে মনে মন কোথা পাবো শুদ্ধ ভক্তি পাইব কেমনে কোথা পাবো শুদ্ধ ভক্তি পাইব কেমনে কোথা পাবো শুদ্ধ ভক্তি পাইব কেমনে আহা এত চিন্তে নারদ মুনি ঢেকি আর হানে এত চিন্তে নারদ মুনি ঢেকি আর হানে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে 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 তত্ত্বদর্শী নারদ ঋষি তত্ত্বদর্শী নারদ ঋষি চারিপাদে চায় কোথা হইতে তাপ আসি লাগে খুঁজতে 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 নারদ মুনি গিয়ে পৌঁছালেন রাধারানীর বাড়ির সামনে রাধারানীর বাড়ির সামনে গিয়ে দেখেন রাধারানী যখন একবার হা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই বলে এক একবার যখন শ্বাস ছাড়ছেন সেই সময় তার ভিতরে বিরহের আগুন এত বেশি যখন নিঃশ্বাস নিচ্ছেন তার নাকের সামনে যেন স্ফুলিঙ্গ তৈরি হয়ে যাচ্ছে এমন বিরহের তাপ তার তাই তিনি যখন দেখলেন যে রাধারানী এমন বিরহে জর্জরিত তখন তিনি রাধারানীর দুঃখ দূর করার জন্য বললেন রাধে তুমি চিন্তা করো না আমি তোমার দুঃখ দূর করে দেব আমি
আজকে তোমার এই বিরহে আর তোমাকে থাকতে দেব না। আমি এখনই যাচ্ছি তোমার প্রাণ মধুর কাছে, তার সঙ্গে কিভাবে মিলন ঘটানো যায় আমি দেখে আসছি। কই আমার সাধের বিনা, সাধের বিনা বলছি নারায়ণ নারায়ণ তো বহু করলি, এবার একবার রাধা নাম বল দেখি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি राधे राधे रट्टो चले आएंगे बिहारी, 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 तो राधे राधे रट्टो चले आएंगे बिहारी, 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 तो राधे राधे গতি নাই।